ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ছয়ের আসরে রংপুর রাইডার্স হয়ে খেলছেন এবি ডিভিলিয়ার্স এরই মধ্যে বিপিএলে কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি বিপিএল কে বেশ ভালোভাবেই উপভোগ করছেন ডিভিলিয়ার্স গতকাল রংপুরের ছুটির দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান এ সময় সাংবাদিকরা ডিভিলিয়ার্সকে প্রশ্ন করেছিল বাংলাদেশ ক্রিকেটকে আপনি কিভাবে দেখছেন এই প্রশ্নের উত্তরে দক্ষিণ আফ্রিকান এই তারকা বলেন খুব নিশ্চিত করে বলতে পারবো না তবে এখানে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে যারা বিশ্ব তারকা সাকিব মাহমুদুল্লাহ মুশফিকরা দল জিতাতে পারে তাদের অভিজ্ঞতা অনেক তবে এটুকু বলতে পারবো ধীরে ধীরে এদেশের ক্রিকেট অনেকটুকু এগিয়েছে এরপর বিপিএল ও আইপিএল এর তুলনা টেনেস সাংবাদিকরা প্রশ্ন করেছে ডিভিলিয়ার্সকে এ সময় এভি ডিভিলিয়ার্স বলেন আমি বিপিএল কে আইপিএল এর মতো বলবো না খুব বেশি দিন হয়নি বিপিএল শুরু হয়েছে যে তাতেই এই টুর্নামেন্ট অনেকটুকু এগিয়েছে এগারো বছর ধরে আইপিএল চলছে আর বিপিএল ছয়ের আসর এটি তবে এই টুর্নামেন্ট অল্প সময়ের মধ্যে বেশ এগিয়েছে এখানে ক্রিকেটের দারুণ পরিবেশ রয়েছে সত্যি আমি টুর্নামেন্টটা উপভোগ করছি ভালো একটা দল পেয়েছি এবং কয়েকজন বন্ধুও রয়েছে আমার আমার মনে হচ্ছে বিপিএল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট এখানকার দর্শকরাও দারুন বিশ্বের অন্য যেকোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বিপিএল এরপর এবি ডিভিলিয়ার্স আবারও বিপিএল খেলার ইচ্ছার কথা জানিয়েছেন এ সময় তিনি বলেন আমার ইচ্ছা করছে আগামীতে আবারও বিপিএলে আসতে এমন একটা টুর্নামেন্ট খেলতে পেরে আমি বেশ আনন্দিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কে আইপিএল এর সঙ্গে তুলনায় টেনে এ সমস্ত মন্তব্য করেছেন এভি ডিভিলিয়ার্স